এখনো যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন, আর নোটিফিকেশন পাওয়ার জন্য পাশের বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিন। হে গাইস, গুড মর্নিং, চলে এসেছি সকাল সকাল নতুন একটা ব্লগ নিয়ে। আর একদিকে জোশের প্রভাবে বাইরে দুদিন ধরে ঝোড়ো হাওয়া বৃষ্টি সব শুরু হয়ে গেছে, আর অন্যদিকে আজ হচ্ছে বুদ্ধ পূর্ণিমা, তো পয়লা বৈশাখে আর অক্ষয় তৃতীয়া বিভিন্ন কারণে পুজোটা দেওয়া হয়নি বাড়িতে। আর পয়লা বৈশাখে মেনলি পুজোটা হয়, তো আজকে এই জন্য এই বৃষ্টির মধ্যে এই ঝড়ের মধ্যে আজকে আমাদের বাড়িতে পুজো হবে। যেটা পয়লা বৈশাখের পুজো সেটা পিছিয়ে পিছিয়ে আজকে এসে পুজোটা হবে। এই জন্য সকাল সকাল উঠে স্নান করে রেডি হয়ে নিয়েছি, আর পরেছি নতুন একটা জামা, কারণ হচ্ছে এটা পয়লা বৈশাখে পড়ার কথা ছিল, সেলাই হয়নি, বাট অনেকটা ঢিলা ঢালা, তাও ওটা পরে নিয়েছি, কারণ বাড়িতে পুজো বলে কথা নতুন জামা যেহেতু রয়েছে সেহেতু না পরলে হয় না, তাই নতুন ঢিলা ঢালা জামাই পরে নিয়েছি। আর ওদিকে ঠাকুরমশাই বলেছে তাড়াতাড়ি আসবে, কারণ এই ঝড় বৃষ্টিতে কেউ রিস্ক নিতে চায় না। তো ওদিকে মা দিদি সব ঠাকুরের কাজ করছে, আর আমিও স্নান করে নিয়েছি মায়ের সাথে সাথে করবো বলে। তো ভিডিওটা দেখো, বেশি বড় করবো না, তো চলো আগে কাজগুলো করে নিই। এখন দিদি আলপনা দিয়েছে, এদিকে আমি বাইরে আলপনাগুলো দিয়ে নেবো। যে 9টা, আর ঠাকুর মাসিমার পাশের বাড়ি জেঠু একদম 8টায় বলেছিল, 8:08 দিয়ে চলে এসছে। তো দুর্যোগের মধ্যে মা উঠতে একটু দেরি করেছে, 5:30 বেজে গেছে। খুব তাড়াতাড়ি করে আমরা সবাই মিলে জোগাড় করলাম, জোগাড় করে পুজোটা কমপ্লিট হলো, ঠাকুরের বইও পড়া হয়ে গেলো, যেহেতু হচ্ছে পূর্ণিমা আছে, তো সত্যনারায়ণ পুজো আর গণেশ লক্ষ্মী পুজো দুটো একসাথেই হলো। আর ওদিকে একদম অন্ধকার করে আসছে বাইরেটা, এখন তো একটু আলো আলো হয়েছে, এতক্ষণ পুরো অন্ধকার পড়ে আসছিলো, বৃষ্টি মনে হয় এক্ষুনি নামবে হয়তো। তো আমাদের পুজোটা পুরো কমপ্লিট হয়ে গেছে, এখন সবাইকে ঠাকুর প্রসাদ দিয়ে আসলে পুরো কাজটা মিটে যাবে। তো মা একটু বাদে প্রসাদ মাখবে, তারপরে আমার কাজ হলো সবাইকে প্রসাদ দিয়ে আসা। ওদিকে পুজোর পাঠ সামলানো, পুজোর পাঠ শেষ, মা দিদি এখন প্রসাদ মাখছে, একদিকে গুরুদেবের সিন্নি, সত্যনারায়ণ সিন্নি, তারপরে ওদিকে গণেশ লক্ষ্মী, যেটা সেই ফল প্রসাদ সব একসাথে অনেক এখন ওরা মাখছে। আর এদিকে যেহেতু 9:30 এখন বাজতে যায়, তাই প্রচণ্ড খিদাও পেয়েছে, তাই আগে মা বললো তুই চাটা কর গিয়ে, তো আগে চাটা করে নি। আর আজকে একেতে পুজো, আর অন্যবার আমাদের পয়লা বৈশাখ মানে বছরের প্রথম দিন, তো মাছ তো হয়ই, মাছ হয় প্রতি বছর পুজোয়, কিন্তু এবছর যদি বছরের প্রথম নয় আর বৃষ্টির দিন, তো মাকে বলেছি মাছ যেহেতু পুজো তো খিচুড়ি করো, তো আজকে দুপুরের মেনুতে হবে খিচুড়ি। আর ওরা প্রসাদ মাখতে মাখতে তারপর আমাকে গিয়ে, যেটা প্রতিবারে আমারই কাজ করো, তোমরা জানো ব্লগ দেখে দেখে জেনে গেছো যে পুজোর প্রসাদ তো আমাকেই দিয়ে আসতে হয়, তোমার সব রেডি করে দেবে, তারপর আমি গিয়ে পুজো দিয়ে আসবো, প্রসাদটা দিয়ে আসবো। ওদিকে 12টার মধ্যে সবটা কমপ্লিট করতে হবে, কারণ হচ্ছে 12টা থেকেই বলেছে যে ঝড়টা আসবে, 12টার মধ্যে ঝড়টা আসবে, ওই জন্য তাড়াহুড়ো করে ওর আগে ওদিকটা সামলাচ্ছে, গুছিয়ে নিচ্ছে। যাক, কতটা চিনি দিলাম কথা বলতে বলতে বুঝলাম না। তো চাটা হয়ে যাক, তারপর সকালের খাবার হবে, আর দুপুরের জন্য হবে খিচুড়ি ভাজা, পাঁপড় ভাজা, মাকে তো বলেছি পাঁপড়টা ভাজতেই হবে, দেখা যাক কতদূর কি হয়। পুজো হয়ে গেছে 9:05, আর সব গুছিয়ে প্রসাদ দিয়ে আসতে দিয়ে আসতে বেজে গেল 11:15-20। তো প্রসাদ দিয়ে যেহেতু দু রকমের আজকে প্রসাদ, একটা সিন্নি প্রসাদ আর একটা ফল প্রসাদ,
তো সবাইকে দিয়ে আস্তে আস্তে 11টা 15 করি, আর 15 থেকে 20টা বাড়ি, বেশি তো কম নয়, দিয়ে আস্তে দিয়ে আস্তে এরকম হয়ে গেলো। একদিকে প্রসাদ দেওয়ার তাড়া, একদিকে সকাল খাওয়া দাওয়ার তাড়া, অন্যদিকে ঝড় এসে চলে যাচ্ছে, এরকম একটা বিশাল ঝড় হচ্ছে, কখনো কখনো থেমে যাচ্ছে। এই করে করে সব প্রসাদ দেওয়া হলো, ঠাকুরের এত বাসনপত্র, দিদি সব মাছগুলো আমি ধুয়ে দিলাম, তারপরে সকালের খাবারটা খেলাম 11:45। এখন পুরো 11:45 বাজে, পরোটা আলু চচ্চড়ি আর আম খেয়ে সবে মাত্র ঘরে এলাম, দরজাটা বন্ধ করে দিলাম, কারণ বাইরে ভীষণ হাওয়া অলরেডি শুরু হয়ে গেছে চারদিকে। তো এখন একটু রেস্ট নেবো, কারণ অনেক সকাল থেকে, সকালেই মোটামুটি 6টা সাড়ে 6টায় উঠেছি, তারপর থেকে এই প্রসাদ দিয়ে আসা নিয়ে আসা করতে করতে একটু হাঁপিয়ে গেছি। তো এখন একটু ওদিকে মা দিদি খাওয়া দাওয়া করছে, কারণ সকালের খাওয়া বেজে গেলো 11:45, এতটাই দেরি হয়ে গেল। ওদিকে ঝড়ের জন্য সবার বাড়িতে যখন প্রসাদ দিতে গেলাম, তখন দেখলাম মোটামুটি সব সবার রান্না শেষ, কিন্তু আমাদের এই পুজো দিতে সব গোছাতে গোছাতে এখন সবেমাত্র আমাদের রান্না শুরু হলো, মানে সকালের খাবারটা শেষ হলো। কখন তাড়াতাড়ি কখন খিচুড়ি তৈরি হবে, কখন খাওয়া হবে জানি না। তো এবার আস্তে আস্তে হবে, কারণ সকালের খাবারটা হয়ে গেছে, আস্তে আস্তে হোক, ঝড় উঠলে কিছু করার নেই, মা দিদি রান্নাঘরে করবে। তো এখন একটু রেস্ট নিই, তারপরে রেস্ট নিই, তারপর আবার দেখা হবে। তেল গরম হয়ে গেছে? হ্যাঁ, ওই যদি পারবি না যে খুব বৃষ্টি হচ্ছে বাড়ি। একদিকে বৃষ্টি, প্রচন্ড বৃষ্টির ঝাঁট আসছে, ওদিকে হচ্ছে গরম গরম খিচুড়ি, আর রান্নাঘরে গিয়ে যেটা দেখলাম, খিচুড়ি হয়ে গেছে, পাঁপড় ভাজা আমি 2-3টে ভেজে চলে এসেছি, আলু ভাজা হয়ে গেছে, আর তরকারিটা হবে। আর ঝড়টা এখানে আসেনি একদমই, কালকে তাও ঝড় হচ্ছিল, আজকে সেভাবে হয়নি, কিন্তু বৃষ্টিটা ঝাঁকে ঝাঁকে আসছে। আর একটু জানলা খুলতে ইচ্ছা তো করে, জানলা খুলে বসে বৃষ্টি দেখতে, কিন্তু জানলা খুললেই জলের ঝাপটা সব ভিজে যাচ্ছে, তো বেশ। আর এত সুন্দর ওদিকটা, চারিদিকটা গাছ, ওই দিকটা গাছে ভর্তি, তো জানলা খুলে বসে থাকতে ভীষণই ভালো লাগে। আর ওদের রান্নাঘরে জানলা খুলে তো সবুজই সবুজ কিছু দেখা যায় না। তো মা দিকে খিচুড়িটা করুক, তখন বসে থাকি, তাড়াতাড়ি খেয়ে নেবো, কারণ তরকারিটা হলেই হয়ে যাবে। খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, 2:10, এর মধ্যে খাওয়া দাওয়া পুরো শেষ। তো এখন শোয়ার পাল্লা, ঝাঁকে ঝাঁকে বৃষ্টি আসছে আর কমে যাচ্ছে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে, ততদিন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতো টাটা।